আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। তো এই মুহূর্তে আপনারা যারা যারা আমার লাইভ ক্লাসটি দেখছেন, আমার সাউন্ড শুনতে বা বোর্ড দেখতে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের সাথে আমি পরিচিত হতে পারবো। ওকে, আকাশ খান জানতে চাচ্ছিলেন যে ভিডিওটা রেকর্ড থাকবে কিনা। অবশ্যই রেকর্ড থাকবে। আচ্ছা, ওয়ালিদ হাসান, ক্যারি অন ব্রাদার, থ্যাংক ইউ। তার মানে সবকিছু ওকে আছে, আমরা শুরু করতে পারি। তাহলে আমাদের সামনে বেশ কিছু নিয়োগ পরীক্ষা রয়েছে, 41, 42, 43তম বিসিএস এর সার্কুলার ইতিমধ্যে হয়ে গেছে, এবং এছাড়াও প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, আজকে আবার এনএসআই এর সার্কুলার হয়েছে। তার মানে বেশ কিছু পরীক্ষা আছে। নতুন বছরের শুরুটা আমাদের বেশ ভালোই, ইনশাল্লাহ ভালো প্রস্তুতির মাধ্যমে আমরা যদি অগ্রসর হতে পারি, ভালো একটা লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। তো আজকে আমি গণিতের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, যদিও এই টপিকটি আমরা স্কুল থেকে ক্লাস 7 থেকে পড়ে আসছি, 7, 8, 9 এ শিখে আসছি। এরপরেও দেখা যাচ্ছে যে দীর্ঘদিন প্র্যাকটিস না থাকার কারণে আমাদের হয়তো এই অঙ্কগুলোর সূত্রগুলো এলোমেলো হয়ে যায়, বা প্রশ্নগুলো অ্যান্সার করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয়। তো আমরা জাস্ট সেই চেষ্টাই করব যাতে অঙ্কগুলো খুব সহজে মনে রাখতে পারি এবং বেসিক ধারণা থেকেই অঙ্কগুলো অ্যান্সার করতে পারি। ওকে, তো আজকের টপিকটি হচ্ছে, আমি আগেই ঘোষণা দিয়েছিলাম, বীজগাণিতিক সূত্রাবলী ও মান নির্ণয়। অর্থাৎ বীজগণিতের যেই প্রাথমিক সূত্রগুলো আছে আমাদের একদম ছোট বয়সে শিখে আসছি, ওই সূত্রগুলো এবং সূত্রগুলোর সাহায্যে আমরা কিভাবে মান নির্ণয় করতে পারি, জাস্ট এই অঙ্কগুলোই আমরা আজকে সমাধান করব। মূলত সহজ চ্যাপ্টার হলেও এই চ্যাপ্টার গুলো থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতেই প্রশ্ন থাকে। অর্থাৎ আপনি যদি 10ম বিসিএস থেকে এই 40তম বিসিএস পর্যন্ত প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করেন, দেখবেন প্রতিবারই এখান থেকে কমপক্ষে একটি বা একাধিক, সর্বোচ্চ তিনটা পর্যন্ত প্রশ্ন এই চ্যাপ্টার থেকে এসেছে। তো বুঝতেই পারছেন যে আসলে আমাদের এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। ওকে, তো আমি আর কথা না বাড়িয়ে শুরু করছি। আমরা একবারে সূত্রগুলো না শিখে, যেহেতু সূত্রগুলো আমরা ম্যাক্সিমামই জানি, এই জন্য জাস্ট সূত্রগুলো আমরা অঙ্কগুলোর মাঝে মাঝে শিখবো। অর্থাৎ একটা অঙ্ক কি কি সূত্র লাগতে পারে, অঙ্কটা শুরু করার পরে আমরা জাস্ট ওই সূত্রটা ব্যবহার দেখব। আশা করি ক্লাসটি আপনাদের সকলের ভালো লাগবে এবং সবাই শেষ পর্যন্ত ক্লাসটিতে অংশগ্রহণ করবেন। তো প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। লেখা বুঝতে প্রবলেম হলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের এখানে বলা হচ্ছে যে x² + y² এর একটা মান দেওয়া আছে, এর মান হচ্ছে 8, এবং xy, সহজ একটা অঙ্ক নিয়ে শুরু করলাম, জাস্ট xy এর একটি মান দেওয়া আছে, এর মান হচ্ছে 7 হলে x + y² এর মান কত? x² + y² এর মান হচ্ছে 8 আর xy এর মান হচ্ছে 7, তাহলে x + y² এর মান কত? এই প্রশ্নটি কিন্তু সহজ হলেও আমাদের 20তম বিসিএস পরীক্ষায় আসছে এটা। আশা করব আপনারা প্রত্যেকেই প্রশ্নগুলোর অ্যান্সার করবেন এবং ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, যাতে আপনাদের অন্যান্য বন্ধু বান্ধব যারা আছে বা এই গ্রুপের অন্য যারা আছে, অন্যান্য যারা আছেন, অনেকেই হয়তো নোটিফিকেশন যায় নাই মোবাইলে, তো তারাও অংশগ্রহণ করতে পারবে। হ্যাঁ শাহরিয়ার, শুভ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তুমি? আচ্ছা, পোস্টটি আমি একটু শেয়ার করে দিলাম আমার টাইম লাইনে, এবং আশা করি আপনারাও ভিডিওটি শেয়ার করে দেবেন। তো আমরা সহজ অঙ্ক দিয়ে শুরু করছি, এই নয় যে এর মানে এই নয় যে আমরা শুধুমাত্র এই অঙ্কগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকব, আমরা ধীরে ধীরে সহজ থেকে কঠিনতর অঙ্কগুলোর দিকে যাব। এই চ্যাপ্টারে যে সব অঙ্ক সহজ তা কিন্তু নয়, কিছু কিছু অঙ্ক আছে, আশা করি সব অঙ্কগুলো আমরা শেষ করতে পারবো, যে অঙ্কগুলো কঠিন সেগুলো শেষ করতে পারবো। তো বলা হচ্ছে যে x² + y² এর মান 8 আর xy এর মান হচ্ছে 7, তো x + y² এর মান কত? আমি সাইডে একটি সূত্রটি লিখে নিচ্ছি, যে আমরা জানি x + y² এর ফর্মুলা হচ্ছে x² + 2xy + y² x² + 2xy + y²
তো এই ক্ষেত্রে আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার মান দেওয়া আছে আমরা যদি এটাকে একটু সাজিয়ে নিতাম তাহলে লিখতে পারতাম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হচ্ছে 2xy প্রাথমিকভাবে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বেসিকটা বুঝতে সহজ হয় তো x স্কয়ার প্লাস y স্কয়ার মান হচ্ছে 8 আর 2 ইনটু xy এর মান হচ্ছে 7 মান বসিয়ে দিলাম তো 8 আর 7 গুণ হচ্ছে 14 14 আর 8 যোগ করলে হবে 22 তাহলে আমাদের অ্যানসার হবে 22 ওকে আপনারা কিন্তু অনেকেই অ্যানসার করেছেন ধন্যবাদ আপনাদের সকলকে যারা যারা অ্যানসার করেছেন ফারিয়া স্মৃতি ওয়ালাইকুম আসসালাম এবং আকবর আলী হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ ওকে অনেকেই অ্যানসার করছেন আমি চাই যে আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকেই কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যানসার যত সহজ হোক বা কঠিন হোক আপনারা অ্যানসারগুলো করার চেষ্টা করবেন তো আমি পরবর্তী অঙ্কটাতে চলে যাই দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে x প্লাস y এর মান দেওয়া আছে x প্লাস y ইকুয়াল টু হচ্ছে 7 এবং xy এর মান হচ্ছে 10 এত হলে বলা হচ্ছে যে x মাইনাস y হোল স্কয়ার এর মান কত এই প্রশ্নটি আমাদের 24 BCS এ এসেছে 24 তম BCS আসছে তো আমি দশম থেকে একদম 40 তম বিসিএস পর্যন্ত যতগুলো প্রশ্ন আসছে সবগুলো প্রশ্ন সমাধান দেখানোর চেষ্টা করব তবে সংখ্যাগুলো এলোমেলো এই কারণেই যাতে আমি দেখানোর চেষ্টা করছি যে শুধুমাত্র একটা বিসিএস এ একটা কোশ্চেন মাত্র কয়েকবার রিপিট হয়েছে তিনটা পরীক্ষা এসেছে তাছাড়া কিন্তু কোনো প্রশ্নগুলো রিপিট হয়নি আমাদের এই চ্যাপ্টার থেকে তবে প্রশ্নগুলো জাস্ট সেম টাইপের ছিল তবে সরাসরি রিপিট প্রশ্ন হয়েছে একটি মাত্র প্রশ্ন জাস্ট তিনবার এসেছিল প্রশ্নটি আমরা অবশ্যই সমাধান করব তার আগে আমরা এই প্রশ্নগুলো একটু সমাধান করে নিচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের ম্যাথ হুবহু কমন না থাকলেও আমাদের কিন্তু একই টাইপের প্রশ্নগুলো জাস্ট ঘুরে ফিরে আসছে ওকে তো প্রিপারেশন আমাদের কিভাবে নিতে হবে আর ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন x প্লাস y এর ভ্যালু হচ্ছে 7 xy এর ভ্যালু হচ্ছে 10 তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে x মাইনাস y হোল স্কয়ার এর মান কত তো এটার ক্ষেত্রেও একটা ফর্মুলা আছে তো এবং এই ফর্মুলাগুলোতে আমাদের সবথেকে বেশি প্রবলেম যে এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখি ঠিকই কিন্তু পরীক্ষার হলে গিয়ে প্লাস হবে না মাইনাস হবে বা 2xy হবে না 4xy হবে এই টাইপের কিছু প্রবলেমে পড়ি আমরা তো x মাইনাস y হোল স্কয়ার এই ক্ষেত্রে আমাদের মান দেওয়া আছে হচ্ছে x প্লাস y এখন যদি আপনি এই সূত্রে যেতে চান যে না x প্লাস y হোল স্কয়ারের ফর্মুলা তো আমরা জানি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হচ্ছে 2xy সরি মাইনাস হচ্ছে 2xy বা x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার তো আপনি এই ফর্মুলাটাতে গেলে এটার অ্যান্সার করতে পারছেন না কেন পারছেন না কারণ আমাকে এখানে x স্কয়ার প্লাস y স্কয়ারের মানটা দেওয়া নেই দেওয়া আছে হচ্ছে শুধুমাত্র x প্লাস y এর মান তো x প্লাস y এর মান থাকলে আমাদের একটা অনুসিদ্ধান্ত পড়ে আসছিলাম আমরা যে x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4xy এই তো এটাকে কিন্তু আপনি নিজে তৈরিও করে নিতে পারেন কিভাবে তৈরি করা যায় সেগুলো আমরা দেখব অবশ্যই তার আগে আমরা একটু প্রশ্নটা সমাধান করি তো এখানে যদি আমরা মানটা বসিয়ে দেই যে x প্লাস y এর মান ছিল হচ্ছে 7 7 কে স্কয়ার করব আর 4 ইনটু হচ্ছে 10 তাহলে 7 7 49 বিয়োগ হচ্ছে 40 মান আসবে আমাদের 9 ওকে তাহলে আমাদের অ্যানসার হচ্ছে 9 আচ্ছা আপনারা অলরেডি অনেকেই অ্যানসার করেছেন রাব্বি ইয়াসমিন ফারিয়া স্মৃতি ডালিম হোসাইন আহনা আল কবির আচ্ছা অনেকেই অ্যান্সার করেছেন মিষ্টি মৌ আপনার হয়তো কোথাও একটু ভুল হয়েছিল ইনশাআল্লাহ ঠিক করে নেবেন ওকে তো এই প্রশ্নটাকে আমরা কিন্তু আরো একটা ভাবে সমাধান করতে পারি যে আমাদের যে শুধুমাত্র সূত্রের সাহায্যে যেতে হবে তা কিন্তু নয় আমরা অনেক ভাবে টেকনিক্যালি এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারি যার আরেকটা টেকনিক যদি আমরা একটু দেখি যে আমাদের এখানে বলা হচ্ছে x প্লাস y ইকুয়াল টু 7 এবং xy ইকুয়াল টু 10 তার মানে এটাকে যদি আমি বাংলায় একটু ব্যাখ্যা করি কি দাঁড়াচ্ছে x এবং y দুটি সংখ্যা যে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 7 এবং গুণফল হচ্ছে 10 তাহলে কোন দুটি সংখ্যা যোগ করলে হবে 7 এবং গুণ করলে হবে 10 আমরা কি বলতে পারি যে 5 প্লাস 2 ইকুয়াল টু হবে 7 আর 5 ইনটু 2 ইকুয়াল টু হচ্ছে 10 এখন এটা নিয়ে মারামারি যেন না করি আমরা যে স্যার x এর মান 5 না ধরে 2 আর y এর মান 5 দিলেও তো হচ্ছে হ্যাঁ অবশ্যই হচ্ছে এটা নিয়ে মারামারি করার কিছু নেই আগে পরে লিখলেই হবে কারণ আমাদের এখানে জানতে চাওয়া হচ্ছে কি
x minus y whole square. तो x minus y whole square जोदी कोड़ी, आपने जोदी x एर मान 5 और y एर मान 2 निताम, तो शेकेत्र की कोड़ताम, 3, 3 square एर मान होच्छे 9, आर जोदी आमरा उल्टाटा निताम, जे x एर मान 2 और y एर मान टा होच्छे 5, ताहले आश्टो minus 3, तो minus 3 की square कोले आमादेर हुए जेतो plus 9, কারণ আমরা জানি যে কোনো সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা বর্গ সব সময় কি হবে ধনাত্মক সংখ্যা ওকে তো আমরা এভাবে করেও কিন্তু অ্যানসারটা বের করতে পারি তো বলছিলাম যে এই সূত্রটাকে আমরা কিভাবে এই x + y হোল স্কয়ার - 4 এবিতে গেলাম একটু দেখি তো x স্কয়ার + y স্কয়ার - 2xy না লিখে যদি আমি এটাকে এভাবে লিখি যে x স্কয়ার + 2xy plus y square minus 4xy যেহেতু আমরা এখানে অতিরিক্ত একটা 2xy নিয়েছি প্লাস এইজন্য আমরা এখানে minus 4xy নিয়েছি হিসাব করলে আবার আমাদের minus 2xy থাকবে তো এই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি x plus y whole square minus 4xy তো এভাবে করে কিন্তু আমরা অবশ্যই কি করতে পারি এই সূত্রগুলো নিজেরাও তৈরি করে নিতে পারি আচ্ছা এর পরবর্তীতে আমরা আরো একটা অঙ্কের সমাধানে চলে যাব তো তিন নম্বর অঙ্কটি হচ্ছে x - y হোল স্কয়ার আচ্ছা আমি একটু মুছে দেই আচ্ছা সঞ্চিতা ইতোনিয়া জানতে চাচ্ছিলেন যে ইউটিউব দিয়ে দেন ভিডিওটা প্লিজ হ্যাঁ অবশ্যই ইউটিউবে থাকবে এটা আর যারা আজকে আমার নতুন মানে একদম নতুন ক্লাস করছেন অর্থাৎ এর আগে আর ক্লাস করেননি আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে আমি এই গ্রুপটিতে আজকে আমার 44 নাম্বার লাইভ ক্লাস চলছে 44 তো বুঝতেই পারছেন এর আগে আরো 43টা ক্লাস নিয়েছি তো ক্লাসগুলো আমার একটা ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলটিতে আপলোড করা আছে আপনারা আপনাদের সময় সুযোগ হলে ক্লাসগুলো করে নিতে পারবেন বিভিন্ন টপিকের উপরে এই গণিত বিষয়ের উপরেই 44টা লাইভ ক্লাস আজকে দিয়ে নিচ্ছি এবং বিভিন্ন যেই আমাদের বিগত সালের পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষাগুলোর এখানে ভিডিও তৈরি করে আপলোড করা আছে আপনাদের সময় হলে আপনারা ক্লাসগুলো করে নিতে পারবেন তো তিন নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে x minus y whole square এর মান হচ্ছে 14 x minus y whole square এর মান 14 আর xy এর মান হচ্ছে 2 xy equal হচ্ছে 2 হলে আমাদেরকে বলা হচ্ছে যে x square plus y square এর মান কত আশা করছি আপনারা নিজেরাই এই প্রশ্নটি অ্যানসার করতে পারবেন x minus y whole square equal হচ্ছে 14 xy equal to 2 হলে x square plus y square এর মান কত হবে আচ্ছা আমির হামজা আমার এই যে আজকের যে লাইভ ভিডিও ঠিক উপরে ক্যাপশনে আমার ইউটিউব চ্যানেল লিংক দেয়া আছে অনলাইন স্টাডি রুম বোর্ডের উপরেও দেখতে পাচ্ছেন অনলাইন স্টাডি রুম লিখে সার্চ করলে পেয়ে যাবেন বা এই ক্যাপশন থেকে আপনারা দেখে নিতে পারবেন সরাসরি লিংকে গিয়ে ভিডিওগুলো দেখতে পারবেন তো বলা হচ্ছে যে x - y হোল স্কয়ার এর মান হচ্ছে 14 এবং xy এর মান হচ্ছে 2 দেন x স্কয়ার + y স্কয়ার এর মানটা কত হবে আচ্ছা সঞ্জিতা নীলা একটা অ্যানসার দিয়েছেন 18 আমরা একটু দেখি যে আসলে অ্যানসার কত হবে x স্কয়ার + y স্কয়ার এর একটা ফর্মুলা আছে যে x - y হোল স্কয়ার প্লাস 2xy আবার এটা ইকুয়াল টু লিখতে পারি আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy মনে রাখা খুব সহজ আমাদের ভিতরে মাইনাস থাকলে বাইরে প্লাস ভিতরে প্লাস থাকলে মাইনে বাইরে হচ্ছে মাইনাস তো এই ক্ষেত্রে আমার খেয়াল করতে হবে যে আমার মান দেওয়া আছে কোনটাতে মান দেওয়া আছে হচ্ছে x মাইনাস y তাহলে অবশ্যই আমরা এই ফর্মুলাটা ইউজ করব তো এই ফর্মুলাটাতে গেলে আমাদের মান বসাতে পারি x minus y whole square এর মান হচ্ছে 14 আর 2 into x y এর ভ্যালু হচ্ছে 2 তো 14 plus 4 equal to হচ্ছে 18 তাহলে রেজাল্ট হবে আমাদের 18 ওকে ওমর ফারুক আমির হামজা এবং রাব্বি ইয়াসমিন কমল শর্মা আপনাদের অ্যানসারটা কারেক্ট হয়েছে সুজন মিয়া ভাই আপনার হয়তো কোথাও একটু মিস্টেক হয়েছে কাইন্ডলি আরেকবার একটু ট্রাই করবেন আমরা যেই ভুলটা করি আপনিও সেই ভুলটাই করেছেন সাধারণত পরীক্ষার হলে গিয়ে দেখা যায় যে এই যে 2ab হবে নাকি 4ab হবে এটাতে একটা প্যাচ লেগে যায় আমাদের সেই প্যাচটা আপনার ওইখানে লেগেছে যার কারণে এখানে 4ab ইউজ করেছেন 4 2 8 8 আর 14 অ্যানসার চলে আসছে 22
নাম ধরে বললাম মাইন্ড করবেন অবশ্যই, ভুল থেকেই আমরা শিখবো, কারণ ভুল না হলে আমরা সঠিক জিনিসটা কিন্তু খুব সহজে শিখতে পারবো না। এই কারণে আমি জাস্ট বলে দিলাম, প্রথম থেকেই বলছি যে আমাদের এই 2ab হবে নাকি 4ab হবে। তো আপনাদেরকে মনে রাখানোর জন্য আর একটু সহজ ভাবে বলে দেই, আমাদের যখন দুই সাইডে হোল স্কয়ার থাকবে, অর্থাৎ এই x প্লাস y হোল স্কয়ার, এই পাশে আছে x মাইনাস y হোল স্কয়ার, দুইটা হোল স্কয়ার থাকলে আমরা তখন এখানে প্লাস ইউজ করব। এটা কোনো জাস্ট মনে রাখার জন্য একটা টেকনিক্যালি বুদ্ধি দিলাম, আর কিছু না, যে দুইটা হোল স্কয়ার থাকলে আমরা এখানে 4 ব্যবহার করব, আর যদি আলাদা আলাদা স্কয়ার থাকে, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার একটা হোল স্কয়ার আছে, যেটা প্লাস এর হোক বা মাইনাস এর হোক, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কি ব্যবহার করব, 2 ব্যবহার করব। পূর্ণ বর্গ সংখ্যার মান নির্ণয়ের ম্যাথগুলো বুঝিয়ে দেন। হ্যাঁ অবশ্যই বুঝিয়ে দেব। আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি যে ম্যাথগুলো রেখেছি এই ম্যাথগুলো শেষ করে হলেও আপনাদের ম্যাথগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে, 4 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। টপিকটি অনেক কমন একটি টপিক, অর্থাৎ অনেকেরই এই টপিকটাতে প্রবলেম থাকে না, আবার অনেকেরই এই টপিকটাতে প্রবলেম আছে, মানে আমরা যতই সহজ মনে করি না কেন এই সহজ টপিক থেকেও কিন্তু আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। তো যাই হোক, এরপরের প্রশ্নটি হচ্ছে 4 নম্বর প্রশ্ন, এ প্লাস বি এর মান হচ্ছে 7, এ প্লাস বি এর মান 7, আর হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান হচ্ছে 25 হলে আমাদের বলা হচ্ছে যে এ বি এর মান কত, এ বি এর মান কত। এটা আমাদের 30তম বিসিএস এ আসছে, আচ্ছা অনেক দিন পরে আধুনিক পর্যায় সারণী, আপনি আমার নিয়মিত একজন স্টুডেন্ট, অর্থাৎ আমি লাইভ ক্লাসগুলো হলেই আপনি আমার ক্লাসগুলো দেখেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। তো যাই হোক, পরবর্তী যে প্রশ্নটা হচ্ছে এ প্লাস বি এর মান 7 এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান হচ্ছে 25, তো এ বি এর মান কত হবে এই মানটি জানতে চাচ্ছিলাম। তো এক্ষেত্রে আমরা যদি আবার একটি সূত্র ব্যবহার করি, আমরা তো জানি যে কোনো একটা সূত্র নিলেই হচ্ছে, যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার, একটু ঘুরিয়ে লিখলাম। সাধারণত আমরা লিখতে অভ্যস্ত হচ্ছে যে এ প্লাস বি হোল স্কয়ার সমান হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্রটাকে জাস্ট আমি একটু সাজিয়ে লিখলাম যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার। তো আমরা যদি মান বসিয়ে দিই, এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান হচ্ছে 25 প্লাস হচ্ছে 2ab আর এ প্লাস বি এর মান দেওয়া আছে হচ্ছে 7 এর স্কয়ার, তাহলে 2ab 749 বিয়োগ হচ্ছে 25, তো 49 থেকে 25 বিয়োগ করলে থাকবে 24। আমাদের যেহেতু শুধু ab এর মান বের করতে বলা হচ্ছে, এখানে একটা 2 আছে, আমরা 2 দিয়ে কেটে দিতে পারি, 12 দুগুণ হচ্ছে 24, তাহলে ab এর মান আসবে কত, 12। তাহলে এই প্রশ্নটির অ্যানসার হচ্ছে 12। হ্যাঁ, রাবিয়া সিনের অ্যান্সারটা হয়েছে 12। আচ্ছা, জানি আলম বলছিলেন যে মান নির্ণয়ের ম্যাথের বিভাজ্যতা অর্থাৎ ভাগশেষের ম্যাথগুলো বুঝিয়ে দিবেন, আচ্ছা চেষ্টা করবো অবশ্যই। আর হচ্ছে যে বিসিএস সিলেবাসের বীজগণিত ক্লাসগুলো প্রতি ফ্রাইডেতে নেবেন কাইন্ডলি, আচ্ছা হ্যাঁ আমি এখন থেকে আপনাদের জন্য আজকে গ্রুপে দিয়েছি যে প্রতি শুক্রবারে আমি একটি করে ক্লাস নিব, অর্থাৎ মাসে কমপক্ষে 4 থেকে 5টি ক্লাস পাবেন একদম সম্পূর্ণ ফ্রি। আগে সপ্তাহে 2 দিন ক্লাস নিতাম, কিন্তু যে ব্যস্ততার কারণে আমি যেহেতু একটা জব করি তো সামগ্রিকভাবে ওইভাবে আপনাদেরকে সময় দিতে পারিনি দীর্ঘদিন ধরে, তো ইনশাল্লাহ এখন থেকে আবার আপনাদেরকে নিয়মিত সময় দেব, প্রতি সপ্তাহে শুক্রবার রাত 10টায় ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে যদি তেমন কোনো ব্যস্ততা না থাকে। ওকে, আমি প্রায় সিলেবাসের মানে বিসিএস এর সিলেবাসের সবগুলো টপিক নিয়ে আলোচনা করেছি, এরপরেও যেহেতু আগে গ্রুপের মেম্বার অনেক কম ছিল এখন অনেক বেশি মেম্বার, তো অনেকেই নতুন আছেন যারা আমার ভিডিওগুলো মিস করে গেছেন, তো আপনাদের উদ্দেশ্যে হলেও আমি পুনরায় আবার যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম সবগুলো টপিকই ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আপনাদের এই বিসিএস পরীক্ষার আগে শেষ করে দেব, অর্থাৎ 41তম বা 42তম বা 43তম যেটাই হোক না কেন
এই পরীক্ষাগুলোর আগেই আপনাদের সবগুলো টপিক নিয়ে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ এই গ্রুপটাতে। জাস্ট আপনারা নিয়মিত যদি ক্লাসগুলো দেখেন তাহলেই হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা চলে যাচ্ছি। a প্লাস b ইকুয়াল টু হচ্ছে 5 এবং a মাইনাস b এর মান হচ্ছে 3। a b এর মান কত? a b এর মান কত? এর আগের প্রশ্নটাতেও আমাদের চাচ্ছিল যে a b এর মান কত, এই প্রশ্নটিতেও বলা হচ্ছে যে a b এর মান কত। তবে পার্থক্য হচ্ছে আগে আমাদের a প্লাস b এবং a স্কয়ার প্লাস b স্কয়ার এর মানটা দেওয়া ছিল, আর এই ক্ষেত্রে আমাদের a প্লাস b এবং a মাইনাস b এর মানটা দেওয়া আছে। ওকে, তো a b এর সুন্দর একটা সূত্র আছে, সূত্রের সাহায্যে করতে পারি, আবার সূত্র ব্যবহার না করেও করতে পারি। তো দুইটা পদ্ধতি আমরা দেখব। প্রথমে আসি সূত্রে, যে একটু দেখি আমরা এই a প্লাস b হোল স্কয়ার এটার ফর্মুলা কি। একদম বেসিক থেকে আসছি, কারণ এই সূত্রগুলোতে আমাদের প্যাচ লেগে যায়, অনেক ক্ষেত্রে আমরা এই সূত্রগুলোকে ঘুরিয়ে ফেলি, তো যাতে আমাদের ভুল না হয় পরীক্ষার হলে, এই জন্য আমি একদম বেসিক থেকে দেখাচ্ছি। a প্লাস b হোল স্কোয়ারের মানটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আবার a মাইনাস b হোল স্কোয়ারের এই দুইটা সূত্র তো আমাদের মনে থাকবে আজীবন, সব সূত্র ভুলে গেলেও এই সূত্রগুলো কিন্তু আমাদের ভুল হবে না, কারণ যখন আমরা স্কুলে পড়েছি স্যাররা পিটাই হইলেও এই দুটো সূত্র কিন্তু মুখস্থ করাইছে আমাদেরকে, তাই না? তো সব সূত্র ভুলে গেলেও এই দুটো সূত্র আমাদের সবারই মনে থাকবে। তো এই দুটো সূত্র মনে থাকলে বাকি সূত্রগুলো আমরা নিজেরা তৈরি করে নিতে পারি, যেভাবে কিনা এখন যদি আমরা এই দুটোকে যোগ করে দেই, প্লাস করে দিচ্ছি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা কি পাই? এই টু এ বি, টু এ বি কেটে দিতে পারি, থাকে হচ্ছে টু এ স্কোয়ার আর টু বি স্কোয়ার, অর্থাৎ টু কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু আমাদের একটা ফর্মুলা বলতে পারি, যে a স্কয়ার প্লাস b স্কয়ার এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। অর্থাৎ যদি কখনো আমাদের এই a প্লাস b এবং a মাইনাস b এর মান দিয়ে এই a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করতে দেয়, সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আমরা মান বের করতে পারি। তো এখান থেকে আমরা এভাবেও লিখতে পারি যে a স্কয়ার প্লাস b স্কয়ার এটা সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই হচ্ছে 2। আচ্ছা, এটা হচ্ছে যোগ করলে পেলাম। এখন যদি আমরা এটাকে বিয়োগ করে দিতাম, তাহলে আমরা জানি বিয়োগ করলে সাইন পরিবর্তন হয়ে যায়, তো সাইনগুলো চেঞ্জ করে দিলাম, তখন এটা 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 কেটে যাবে, এই পাশে থাকবে কি, এটা মাইনাস 2ab আর 2ab প্লাস করলে পাবো আমরা 4ab। তাহলে আমরা নতুন আরেকটা ফর্মুলা লিখতে পারি, 4ab ইকুয়াল টু হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে যখন আমরা প্লাস করব, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, ফর্মুলা হচ্ছে 2a স্কয়ার প্লাস b স্কয়ার, আর যখন আমরা মাইনাস করব, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটার ফর্মুলা হয়ে যাবে 4ab। খুব সহজে কিন্তু মনে থাকে। আর যদি আমরা ab এর মান বের করতে চাই তাহলে কি হবে, তাহলে 4 দিয়ে সবাইকে ভাগ করে দেই, এই a প্লাস b হোল স্কয়ার ভাগ হচ্ছে 4, আবার a মাইনাস b হোল স্কয়ার ভাগ হচ্ছে 4। তো এই 4 টাকে যদি আমি হোল স্কয়ারের মধ্যে দিয়ে দিই তাহলে কেমন হয় ব্যাপারটা, a প্লাস b বাই 2 হোল স্কয়ার আবার a মাইনাস b বাই 2 a হোল স্কয়ার লিখতে পারি। তো a b এর জন্য আমরা সাধারণত এই ফর্মুলাটা ব্যবহার করে থাকি, 4 a b এর জন্য এটা, এবং a স্কয়ার প্লাস b স্কয়ার এর জন্য এই ফর্মুলাটা। তো 3 আমার একটি ফোন কল এসেছিল, হয়তো ভিডিওটি ই হয়ে গিয়েছিল, আমি একটু জাস্ট সময় নিচ্ছি। ওকে, ইনশাল্লাহ এখন আর কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে এই ফর্মুলাটা যদি আমরা ব্যবহার করি, এই ফর্মুলাটা ব্যবহার করলে আমরা কি কি মান পেতে পারি, এখানে বলা হচ্ছে যে AB এর মান কত, অর্থাৎ এই 5 বাই 2 এর হচ্ছে হোল স্কয়ার আর হচ্ছে মাইনাস 3 বাই 2 এর হোল স্কয়ার। যেহেতু আমাদের এই প্লাস বি এবং এ মাইনাস বি এর মানটা দেওয়া আছে, আমরা জাস্ট এই ফর্মুলাটা ইউজ করলাম, তো সেক্ষেত্রে কি মান পাচ্ছি আমরা, উপরে হচ্ছে 25
by 4 এখানে হচ্ছে 9 by 4 তো 25 থেকে যদি 9 মাইনাস করে দেই তাহলে থাকবে 16 by 4 কাটাকাটি করে দিলে মান আসবে আমাদের 4 তো অ্যানসার হচ্ছে 4 আচ্ছা অনেকেই অ্যানসার করেছেন আমরা তাহলে পরবর্তী ম্যাথটাতে চলে যেতে পারি তো এরপরে ঠিক একই রকম আরো একটি প্রশ্ন নিচ্ছি আমরা এটা হচ্ছে আচ্ছা এই যে মাত্র যে প্রশ্নটা করলাম এই প্রশ্নটা হচ্ছে আমাদের দশম বিসিএস আসছে অর্থাৎ মাত্র যে প্রশ্নটা সমাধান করেছিলাম আর এখন আমরা নেক্সট আরেকটা প্রশ্ন সমাধান করব x plus y x plus y এর মান হচ্ছে 12 x plus y এর মান 12 আর x minus y এর মান হচ্ছে 2 বলা হচ্ছে যে x y এর মানটা কত x y এর মান কত হবে x plus y এর মান হচ্ছে 12 এবং x minus y এর মান হচ্ছে 2 তাহলে বলা হচ্ছে x y এর মানটা কত হবে একই সূত্র দিয়ে আমরা করতে পারি যেহেতু আমরা ab এর ফর্মুলা এইমাত্র শিখেছি বা আগে থেকেই জানি তো ab এর ফর্মুলাটা জাস্ট ইউজ করব আমরা এটা আমাদের 22 নম্বর bcs এ আসছে আচ্ছা ক্লিয়ার হয়ে যাবে আমার একটা মেসেঞ্জার একটা কল এসেছিল মানে ক্লাস নেওয়ার জন্য আমি সিমটা পর্যন্ত অফ করে রাখি এরপরও দেখা যায় যে ইমো অথবা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে ফোন আসলে লেখাটা কিছু সময়ের জন্য ব্লার হয়ে যায় তো সেই প্রবলেমটাই হয়েছিল ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে একটু অপেক্ষা করুন ক্লিয়ার হয়ে যাবে তো আমি বলে দিচ্ছি x plus y এর ভ্যালু হচ্ছে 12 এবং x minus y এর ভ্যালু হচ্ছে 2 x এবং y এর ভ্যালু কত হবে x y এর গুণফল যেটা এটার মান কত হবে তো আমরা যদি ফর্মুলা ইউজ করি সেক্ষেত্রে আমরা যেতে পারি হচ্ছে 12 বাই 2 এই যে a প্লাস b হোল স্কয়ার ভাগ 2 মাইনাস হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার বাই 2 a মাইনাস b এর মান হচ্ছে 2 বাই 2 এর হোল স্কয়ার তো এই ক্ষেত্রে আমাদের মান আসবে হচ্ছে 6 6 কে স্কয়ার করলে 36 আমি আর একটু ভেঙে করে দিচ্ছি 6 আর এখানে আসে হচ্ছে 1 6 কে স্কয়ার করলে 36 মাইনাস 1 ইকুয়াল টু হবে 35 আবার এই প্রশ্নগুলো যদি আমরা সূত্র না ব্যবহার করে করি সেক্ষেত্রেও কিন্তু করতে পারি কিভাবে আমার এখানে x প্লাস y এর মান দেওয়া আছে 12 আর x মাইনাস y এর মান 2 তার মানে কোন দুইটি সংখ্যা যোগ করলে হবে 12 এবং বিয়োগ করলে হবে 2 তো 7 আর 5 যোগ করলে হয় 12 7 থেকে 5 বিয়োগ করলে হয় 2 তো এই যে দুইটি সংখ্যা পেলাম এই দুইটি সংখ্যাকে যদি আমরা এখন গুণ করে দেই x y এর মান জানতে চাচ্ছি অর্থাৎ একটা 7 আর একটা হচ্ছে 5 5 * 7 হচ্ছে 35 তো এভাবে করেও কিন্তু আমরা অ্যানসার বের করতে পারি ওকে তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন যে স্যার বুঝি নাই বা আরো একবার কি রিপিট করতে হবে কিনা এই ধরনের কোনো চাওয়া পাওয়া থাকলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এর পরের প্রশ্নটি হচ্ছে যে x plus y এর মানটা বলে দিছে হচ্ছে 8 এবং x minus y এর মান হচ্ছে 6 তো এখন বলতেছে যে x square plus y square এর মানটা কত হবে এটার জন্য আমরা ফর্মুলা দিয়েছি এই যে এখানে যে ফর্মুলাটা আছে এই ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি আবার চাইলে যে কোন দুইটি সংখ্যা যোগ করলে 8 হবে আর বিয়োগ করলে 6 হবে যদি খুঁজে বের করতে পারি তাহলে কিন্তু এখান থেকেও অ্যানসার করতে পারি যে যে দুটো সংখ্যা যোগ করলে হবে 8 আবার বিয়োগ করলে হবে 6 এই সংখ্যা দুটো যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে এই x স্কয়ার প্লাস y স্কয়ার মানও বের করতে পারবো আমরা ওকে তো প্রথমে যদি আমরা সূত্রের সাহায্যে আসি যে কত আছে আমাদের ab এর জন্য হচ্ছে এই দুটোর যোগফল অর্থাৎ 8 স্কয়ার প্লাস হচ্ছে 6 স্কয়ার বাই হচ্ছে 2 কারণ ab এর জন্য হচ্ছে ছিল মাইনাস আর এই স্কয়ার বি স্কয়ারের জন্য হচ্ছে প্লাস এর সূত্র আমরা জানি তো আমরা যদি এখন আটাটা হচ্ছে 64 আর এখানে আছে হচ্ছে 6 6 36 ভাগ হচ্ছে 2 তো 36 আর এই হচ্ছে এই করলে পাই আমরা 100 100 থেকে
दुई दिए भाग कर ले मान आसबे मे बी 50 अर्थात एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर मान पेलाम आमरा 50 खूब सहजे किन्तु करा जाए। हाँ आपनादेर आंसरटी होयेछे किन्तु ও আচ্ছা প্রথম অঙ্কটি আনসার দিয়েছিলেন সুরজ মিয়া আপেল এবং আহা আল কাবির আহা আল কাবির ওকে তাহলে এটার মান হচ্ছে 50 আর যদি আমরা আগের সিস্টেমে যাই যে কোন দুইটা সংখ্যা যোগ করলে 7 আর 1 যোগ করলে হবে 8 7 থেকে 1 মাইনাস করলে হবে 6 তাহলে আমরা সংখ্যা দুটো পেয়ে গেলাম একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 1 তো 7 কে স্কয়ার করব আর হচ্ছে 1 কে স্কয়ার করে যোগ করে দিলেই হচ্ছে 49 প্লাস 1 এভাবেও আমাদের রেজাল্ট হবে কত 50 হ্যাঁ ঠিক আছে অনেকেই হয়তো ক্লাসটিতে মানে অ্যাটেন্ড করতে পারে নাই কারণ আমি যখন পোস্ট দিয়েছিলাম অনেকেই ক্লাসটিতে অ্যাড হওয়ার আগ্রহ দেখিয়েছেন হয়তো ম্যাক্সিমামই এখনো জয়েন করতে পারেন নাই আপনারা একটু পোস্টটা যদি শেয়ার করে দেন তাহলে অন্যরা যুক্ত হতে পারবে বা ক্লাসটি দেখতে পারবে আচ্ছা তাহলে পরবর্তী ম্যাথটাতে চলে যাচ্ছি এই নিয়মের বা এই টাইপের ম্যাথগুলো আপাতত এটাই এর পরে নতুন আরেকটা ফর্মুলার যাতে ম্যাথ করতে পারি সেটা একটু দেখি তো মাত্র যে ম্যাথটি করেছি এই ম্যাথটি হচ্ছে আমাদের কততমতে আসছে 26তমতে আসছে प्रश्न गुलट थ्री x স্কয়ার প্লাস y স্কয়ারের মান কত হবে তো আমরা তো ফর্মুলা জানি যে x স্কয়ার প্লাস y স্কয়ারের ফর্মুলা হচ্ছে লিখে দিচ্ছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab যেহেতু আমাদের প্লাস এর মান দেওয়া আছে এজন্য আমরা প্লাসের ফর্মুলা নিয়েছি মাইনাসের মান থাকলে মাইনাসের ফর্মুলাটা নিতাম তো এই ক্ষেত্রে যদি আমরা মান বসিয়ে দেই √3 কে স্কয়ার করব আর এখানে উপরে আর নিচে x x কাটাকাটি যাবে থাকবে হচ্ছে অনলি 2 तो रूट थ्री की स्क्वायर कर ले 3 माइनस 2 कर ले आंसर आ जाएगा हमारे 1 तो आशा करी বুঝতে পেরেছেন যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আচ্ছা কোন দুটি সংখ্যা এই নিয়মটা একটু ক্লিয়ার করলে ভালো হতো আচ্ছা আগের অঙ্কটাতে বলছিলাম যে কোন দুটি সংখ্যা হবে এই 7 নম্বর অঙ্কটা যে কোন দুটি সংখ্যা যোগ করলে 8 হবে আবার বিয়োগ করলে 6 হবে এটা কিন্তু একদম নরমাল একটা বিষয় যে আমরা হিসাব করে বের করতে পারি যে 7 আর 1 যোগ করলে 8 হয় আবার 7 এর থেকে 1 বিয়োগ করলে 6 হয় আপনি এরকম দুইটি সংখ্যাই পাবেন কিন্তু অন্য অনেক সংখ্যা পাবেন যে 5 আর 3 যোগ করলে তো 8 হয় 5 আর 3 যোগ করলে 8 হয় কিন্তু 5 আর 3 বিয়োগ করলে তো 6 হবে না তো শুধুমাত্র এক জোড়া সংখ্যাই থাকবে বা দুইটি সংখ্যাই থাকবে যে দুটি সংখ্যা এই দুইটা শর্তই মানবে ওকে তো এটা আপনাকে একটু বুঝে নিতে হবে ফারজানা শিকদার আচ্ছা এরপরে তো আমরা যদি এই মানটা তো বের করতে পারলাম যে x প্লাস 1 বাই x এর মান রুট 3 তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান কত তো আর একটা ম্যাথ নেই ঠিক সেম টাইপের বলা হচ্ছে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর মান হচ্ছে 51 মান জানতে চাচ্ছে যে a মাইনাস 1 বাই a এর মানটা কত a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর মান হচ্ছে 51 a মাইনাস 1 বাই a এর মান কত তো খুব সহজে বের করা যায় কারণ আমরা জানি যে a মাইনাস 1 বাই a হোল স্কয়ার এর সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab তো এই ক্ষেত্রে যদি আমরা এখানে মান বসিয়ে দেই 51 মাইনাস 2 ইকুয়াল টু হবে 49 তো 49 কে আমরা জাস্ট বর্গমূল করলে মান পাচ্ছি a মাইনাস 1 বাই a ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 49 ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 7 যেহেতু আমাদের a মাইনাস 1 বাই a এর মান জানতে চাচ্ছে এটার মান আসবে প্লাস মাইনাস 7
আর যদি a minus 1 by a whole square এর মান জানতে চাই তো তখন আমরা সরাসরি 49 লিখে দিতাম ওকে তো এই প্রশ্নটা আমাদের এসেছিল হচ্ছে 31 BCS আসছে আচ্ছা আর एग्जाम ত্রিকোণমিতির উপরে ক্লাস চাই আর ত্রিকোণমিতি অবশ্যই করাবো তবে ধারাবাহিকভাবে আসছে আমরা আর কি আচ্ছা এরপরের প্রশ্নটা আমরা নিচ্ছি যে এরপরে এটা মুছে দিয়ে এই প্রশ্নগুলোই কিন্তু আমাকে এইভাবেও দিতে পারে যে x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0 এখানে আমাকে a প্লাস 1 বাই a বা x প্লাস 1 বাই x এই টাইপের কোনো মান দেওয়া নেই দেওয়া আছে হচ্ছে x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0 তো এটার ক্ষেত্রে মান বের করতে বলা হচ্ছে যে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার এর মান কত তোমার এখানে কি মান দেওয়া আছে x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0 আর মান জানতে চাওয়া হচ্ছে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার এর ভ্যালু কত হবে তো এটা মেবি আমাদের 10 নম্বর প্রশ্ন তো এই প্রশ্নটিকে আমরা কিন্তু এভাবে সাজিয়ে নিতে পারি যে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 3x এই 3x টাকে জাস্ট পক্ষান্তর করে দিলাম এখন যদি আমরা x দিয়ে দুই পাশে ভাগ করে দেই x দিয়ে x স্কয়ার কে ভাগ করলে পাবো x 1 কে ভাগ করলে পাবো 1 বাই x আর 3x কে ভাগ করলে থাকবে শুধুমাত্র 3 তো আমরা দেখি কিন্তু সুন্দর একটা মান চলে আসছে x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 3 কিন্তু মান জানতে চাওয়া হচ্ছে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার তো আমরা জানি যে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার এর ফর্মুলা হচ্ছে x প্লাস 1 বাই x ইনটু x মাইনাস 1 বাই x তো এই ফর্মুলাটা সাহায্যে যদি আমরা এখন মান বসাতে চাই তো x প্লাস 1 বাই x এর মানটা তো আমরা এখানে বসিয়ে দিলাম 3 কিন্তু আরেকটা যে আছে x মাইনাস 1 বাই x এই মানটা তো আমরা জানি না তো এই মানটা অবশ্যই আমাদেরকে বের করে নিতে হবে যে x মাইনাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 4x ইনটু 1 বাই x ওই যে বলেছিলাম ডাবল স্কয়ার থাকলে এখানে 4 যাতে আমাদের 4 টা হবে মনে থাকে তো x x কেটে দিলাম এক্ষেত্রে আমাদের মান বসিয়ে দিতে পারি 3 স্কয়ার মাইনাস 4 তো 3 কে স্কয়ার করলে হবে 9 মাইনাস 4 ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের 5 তো এটার জন্য মান পেলাম 5 সো x মাইনাস 1 বাই x ইকুয়াল টু কি আসবে আমাদের রুট 5 তো এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই 3 ইন্টু রুট ওভার 5 অ্যান্সার হবে 3 রুট 5 এটাই আচ্ছা কেউ কেউ অ্যান্সার দিচ্ছেন 7 কেউ অ্যান্সার দিচ্ছেন 11 কেউ অ্যান্সার দিচ্ছেন 15 তাহলে ভুলটা কোথায় একটু কেয়ারফুলি দেখেন আমাদের এখানে মানটা দেওয়া ছিল x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0 মান জানতে চাচ্ছি x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার তো x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার এর ফর্মুলা হচ্ছে x প্লাস 1 বাই x ইনটু x মাইনাস 1 বাই x অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা a প্লাস b ইনটু a মাইনাস b তো এক্ষেত্রে আমাদের যে মানটা দেওয়া ছিল x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 আমরা 3x টাকে পক্ষান্তর করে x দিয়ে ভাগ করে মান পেলাম হচ্ছে x প্লাস 1 বাই x এর মান 3 তো x প্লাস 1 বাই x এর মান 3 এখানে বসিয়ে দিতে পারি কিন্তু x মাইনাস 1 বাই x এর মান তো আমরা জানি না তো এক্ষেত্রে x মাইনাস 1 বাই x হোল স্কয়ারের ফর্মুলা লিখলাম a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab ওকে তো a প্লাস b হোল স্কয়ার যার মান হচ্ছে 3 3 কে স্কয়ার করব মাইনাস 4 3 কে স্কয়ার করলে 9 9 থেকে 4 মাইনাস করলে আসবে 5 কিন্তু এটা বারবার লক্ষ্য করবেন যে এই মানটা কিন্তু হোল স্কয়ারের মান আমি যে সরাসরি 5 এখানে বসিয়ে দেব সেটা কিন্তু অঙ্ক কেটে দিবে আমাকে কি করতে হবে x মাইনাস 1 বাই x এর মানটা নিয়ে নিতে হবে যার মান হচ্ছে রুট ওভার 5 তো রুট 5 কে গুণ করলে হবে 3 রুট 5 আচ্ছা কারো বুঝতে প্রবলেম হলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি একটু দেখে নেছি যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা আচ্ছা রোডটা খেয়াল ছিল না আচ্ছা ইনশাল্লাহ এখন থেকে খেয়াল থাকবে ওকে এরপরে আমরা যদি আরো একটি ম্যাথ নিই এই টাইপের না একটু ভিন্ন টাইপের
আচ্ছা বলা হচ্ছে যে a প্লাস b প্লাস c এর মান হচ্ছে 9 আর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর একটা মান দিয়েছে এটা হচ্ছে 29 এত হলে ab প্লাস bc প্লাস ca এর মান কত a প্লাস b প্লাস c এর একটা মান দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর একটা মান দেওয়া আছে জানতে চাচ্ছে যে ab প্লাস bc প্লাস c এর মান কত তো এই জন্য অবশ্যই আমাদের ফর্মুলাটা জানা থাকতে হবে আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca এখন যদি আমরা মানগুলো বসিয়ে দেই যে এটার মান ছিল 9 a স্কয়ার আর এই পাশে মান দেওয়া আছে হচ্ছে 29 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca তো 9 স্কয়ারের মান হচ্ছে 9 নং 81 আর এই 29 এই পাশে আমরা বিয়োগ করে দেব বিয়োগ করে দিলে থাকবে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca তো এই 81 থেকে যদি আমরা 29 মাইনাস করি কত থাকবে এখানে থাকে 2 আর 5 52 আর এই পাশে তো আমাদের 2 ইনটু ab প্লাস bc প্লাস ca তো আছেই এখন যদি 2 দিয়ে কেটে দেই আমরা বোথ সাইডে যদি 2 দিয়ে ভাগ করে দেই তাহলে আমাদের এখানে মান আসবে আমরা জানি 26 ইনটু 2 হচ্ছে 52 মানে রেজাল্ট আসলো আমাদের 26 তাহলে শুধু এই a প্লাস b প্লাস c ab প্লাস bc প্লাস ca এর মানটা কত লিখতে পারি আমরা 26 ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু হবে 26 আচ্ছা আরিফ জাহান ওমর ফারুক এবং নূরজান নীলার সুরজ মিয়াপেল ভাই আপনারা কমেন্ট করেছেন তো একটা অ্যানসার ভুল হয়েছে এখানে 38 হয়তো কোনো কারণে যোগ বিয়োগ বা যে কোনো কারণে হোক আমাদের ভুল হয়েছে তো এই যে একটা বিষয় আমাদের যে যোগ বিয়োগ গুণ ভাগে এখনো ভুল হয় এবং আমরা ম্যাক্সিমামই চিন্তিত থাকি যে স্যার আমি তো আমার অঙ্কের বেসিক অনেক খারাপ আমার কাছে প্রায় মেসেজ আসে আপনাদের মধ্যে অনেকেই আমাকে মেসেজ করেন যে স্যার আমার বেসিক খুবই খারাপ তো আমি কি করতে পারি কোন বইটা পড়বো বা কি করলে আমার এই বেসিকটাই হবে তো তাদের উদ্দেশ্যে বলি আসলে কোনো বই পড়ে বা কোনো টিচারের কাছে একদম বা কোনো কোচিং সেন্টারে গিয়ে আপনার এই যে বেসিকটা যে ওই বইটা পড়লে আপনার বেসিক একদম ভালো হয়ে যাবে আসলে এমন কিছু না এটা হচ্ছে যে গণিতের বেসিকটা হচ্ছে মূলত যোগ বিয়োগ গুণ ভাগ অর্থাৎ এই যে যে প্রক্রিয়াগুলো আছে যে চারটা প্রক্রিয়া যে যোগ বিয়োগ গুণ ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা সবগুলো অঙ্ক সমাধান করি এইগুলোতে আপনি যত পাকাপোক্ত হবেন প্র্যাকটিস যত বেশি করবেন যত অল্প সময়ের মধ্যে হিসাব নিকাশ করতে পারবেন আপনার বেসিক তত ভালো হবে কারণ গণিতের বেসিক এই কয়টাই এছাড়া আর গণিতের বেসিক আসলে কিছুই না এইগুলাতে আপনি ভালো হলে অটোমেটিক আপনি অঙ্কে ভালো হয়ে যাবেন তো যার কারণে এই হিসাব নিকাশ গুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবেন আচ্ছা তো এরপরে যাই যে পরবর্তী যেই মানে তিনটা রাশি যদি থাকে তিনটা রাশি থাকলে আমরা এই টাইপের মাধ্যমে সমাধান করতে পারবো অনেক ক্ষেত্রে আমাদের এবি বিসি সি এর মান দেওয়া থাকতে পারে আমাদের ওই পরবর্তী মানটা বের করতে বলে তো এরপরে আমরা ঘনতে চলে যাব এতক্ষণ আমি বর্গ নিয়ে আলোচনা করছিলাম এখন আমরা এই কিউবে যে প্রশ্নগুলো আসে তার আগে আমি একটু ফর্মুলাগুলো একটু মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে যে a প্লাস b হোল কিউব সমান হচ্ছে a কিউব প্লাস এটা হচ্ছে ঘন নির্ণয়ের ফর্মুলা আমরা সকলেই জানি 3a স্কয়ার b 3ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব তো এখান থেকেই আপনি সবগুলো ফর্মুলা তৈরি করতে পারবেন কিভাবে এই a কিউব প্লাস b কিউব এখান থেকে যদি আমরা 3ab কমন নেই তাহলে লিখতে পারি 3ab ইনটু a প্লাস b মানে কি দাঁড়াচ্ছে যে a প্লাস b হোল কিউব ইকুয়াল টু হচ্ছে a কিউব প্লাস b কিউব 3ab ইনটু a প্লাস b যদি আমাদের কখনো এরকম আলাদা আলাদা মান দেওয়া থাকে আমরা একটা মান বের করতে পারি আবার দেখা গেল যে আমাকে a প্লাস b এবং ab এর মান দেওয়া হয়েছে বলা হচ্ছে যে a কিউব প্লাস b কিউবের মান কত হবে তো a কিউব প্লাস b কিউবটাকে যদি আমরা অক্ষান্তর করি অর্থাৎ রেখে দেই তাহলে a প্লাস b হোল কিউব আর এই 3abটাকে জাস্ট চেঞ্জ করে নিয়ে আসি এই পাশে লিখতে পারি a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b অর্থাৎ এই লাইনের পরের লাইনটাই কিন্তু এটা আমাকে কিন্তু এক্সট্রা কোনোভাবে মুখস্থ করতে হচ্ছে না একটা জানি তো এটার পরবর্তীতে এটা হবে এটা বোঝাই যাচ্ছে
আবার যদি আমরা মাইনাসে চলে যাই a মাইনাস b হোল কিউব ফর্মুলা হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব তো এই ক্ষেত্রে আমরা আবার কি করতে পারি যে a মাইনাস b হোল কিউব এই a কিউব মাইনাস b কিউব এই দুটাকে পাশাপাশি রাখলাম আর এই 3a স্কয়ার b 3ab স্কয়ার থেকে মাইনাস 3ab কমন নিলাম কমন নিলে এখানে একটা a থাকে এখানে মাইনাস a প্লাস এ মাইনাস একটা b থাকবে এটাকে যদি আমরা পক্ষান্তর করে সাজিয়ে লিখতে চাই লিখতে পারি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু হচ্ছে a মাইনাস b তো সবথেকে বেশি আমাদের এই দুটো সূত্র কাজে লাগবে মান নির্ণয়ের ক্ষেত্রে আচ্ছা মাহমুদুল আজম জানছিলেন যে প্রাইমারি ম্যাথ एग्जाम ম্যাথ ক্লাস কবে ম্যাথ সেটা প্রাইমারি আর বিসিএস নাই ম্যাথ তো ম্যাথ অর্থাৎ আপনি যে কোনো চাকরি পরীক্ষায় যান না কেন ম্যাথের দেখবেন যে ওই টাইপগুলো একই ওই পাটিগণিত থেকে শতকরা লাভ ক্ষতি এই সমস্ত বীজগণিত থেকে বীজগাণিতিক সূত্র সমীকরণ বিন্যাস সমাবেশ এই যে অর্থাৎ ধারাবাহিক যে টপিকগুলো আছে এই টপিকগুলো থেকে আপনাকে প্রশ্ন অ্যানসার করতে হচ্ছে এমন না যে আমাকে বিসিএস এর জন্য মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন দিবে আর প্রাইমারির জন্য হয়তো পৃথিবীর অভ্যন্তরে বা চাঁদের থেকে কোনো প্রশ্ন আসবে জাস্ট ফান করলাম এরকম কিছুই না ম্যাথ সব সবগুলো পরীক্ষার জন্যই সেম অর্থাৎ আপনি একটা পরীক্ষার জন্য ভালোমতো প্রিপারেশন নিলে বাকি সবগুলো আপনার কভার হয়ে যাবে তবে প্রাইমারি পরীক্ষার ক্ষেত্রে আমাদের পাটিগণিত থেকে প্রশ্ন বেশি থাকে আর বিসিএস পরীক্ষার ক্ষেত্রে এই 35তম পরে থেকে 40তম পর্যন্ত আমরা দেখেছি যে বীজগণিত অংশটা বেশি থাকে তো আপনি যেভাবেই হোক না কেন যে কোনো একটা প্রিপারেশন নিলে আপনার দুটারই কভার হয়ে যাবে এক্সট্রা কিছু নেই আচ্ছা এরপরে আমরা যেহেতু কিউবের সূত্র শিখলাম কিউবের সূত্রের সাহায্যে একটু অঙ্কগুলো করার চেষ্টা করি তো বলা হচ্ছে যে a প্লাস 1 বাই a ইকুয়াল টু হচ্ছে রুট 3 a কিউব প্লাস b কিউবের মান কত হবে আচ্ছা এখানে তো b কিউব নাই আচ্ছা হচ্ছে a কিউব প্লাস 1 বাই a কিউবের মান কত মান দেওয়া আছে শুধুমাত্র a প্লাস 1 বাই a এর মান হচ্ছে রুট ওভার 3 তো মান চাচ্ছে a কিউব প্লাস 1 বাই a কিউবের মান কত তো আমরা কি করতে পারি যে a কিউব প্লাস 1 বাই a কিউব ফর্মুলা তো জানি a প্লাস 1 বাই a হোল কিউব মাইনাস 3a ইনটু 1 বাই a ইনটু হচ্ছে a প্লাস 1 বাই a তো এটার মান রুট ওভার 3 একে কিউব করব 3 ইনটু 1 ইনটু হচ্ছে রুট 3 তো রুট ওভার 3 কে কিউব করলে হয় হচ্ছে রুট 3 রুট 3 আর এখানে হচ্ছে 3 রুট 3 কাটাকাটি করলে আমাদের অ্যান্সার হয় 0 তো এই যে একটা বিষয় একটু বলে রাখি যে এই রুট 3 কে কিউব করলে যেহেতু 3 রুট 3 হয় এখান থেকে আমাদের একটা ভুল ধারণা থাকে যে রুট 2 কে কিউব করলেও মনে হয় 2 রুট 2 হবে সরি 3 রুট 2 হবে এটাই 3 রুট 3 হয়েছে তাহলে এটাই 3 রুট 2 হবে কিন্তু এটা ভুল এই যে কোনোটার কিউবই আমরা করি না কেন 3 রুট মানে রুট 3 কে কিউব করলে কি দাঁড়াচ্ছে যে রুট 3 তিনটা তিনটা রুট 3 গুণ করছি তিনটা রুট 3 বলতে এই দুইটা রুট 3 গুণ করলে হবে একটা 3 আর বাকি একটা রুট 3 থেকে যাবে কিভাবে হয় রুট 3 ইনটু রুট 3 মানে হচ্ছে রুট 3 হোল স্কয়ার স্কয়ার আর রুট কেটে যাবে থাকবে হচ্ছে 3 আর এখানে একটা রুট 3 দুটো মিলে 3 রুট 3 একই রকম ভাবে রুট 2 ইনটু রুট 2 ইনটু রুট 2 তিনটা এই রুট 2 আর রুট 2 রুট 2 হোল স্কয়ার স্কয়ার আর রুট কেটে যাবে থাকবে একটা 2 আর এখানে হচ্ছে রুট 2 তো যাই হোক এই রুট 2 রুট 5 যেটাকে আমরা কিউব করি না কেন কিউব করলে ওই সংখ্যাটা আর ওই সংখ্যার রুট ওভারটা থাকবে তো এটার জন্য আমরা অ্যানসার পেলাম 0 ওকে তো আরেকটা প্রশ্ন হচ্ছে যে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 1 হলে যেহেতু মাইনাস একটা করলাম এখন মানে প্লাস একটা করলাম মাইনাস একটা করি এটার মান 1 হলে x কিউব মাইনাস 1 বাই x কিউব এর মান কত হবে x মাইনাস 1 বাই x এর মান হচ্ছে 1 তো এই ক্ষেত্রে আমরা ফর্মুলায় চলে যাই x কিউব মাইনাস 1 বাই x কিউব এর ফর্মুলা হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস হচ্ছে 3ab ইনটু হচ্ছে a মাইনাস b তো মান বসিয়ে দেব 1 কিউব
আর x x কেটে যাবে 3 into 1 into 1 তাহলে কি থাকবে 1 plus 3 রেজাল্ট হবে 4 आंसर হবে 4 আচ্ছা আবু শাহিন শাকিল ক্লাসগুলো প্রতি শুক্রবার রাত 10টায় হবে আর যারা পূর্বের ক্লাসগুলো মিস করেছেন তাদের উদ্দেশ্যে আবারো বলে দিচ্ছি আজকে দিয়ে এই গ্রুপে আমার 44 নম্বর লাইভ ক্লাস চলছে তো এই 44টি লাইভ ক্লাসে আমার যে ইউটিউব চ্যানেল আছে অনলাইন স্টাডি রুম উপরে ক্যাপশনে লিংক দেওয়া আছে এই লিংকটিতে গেলে পাবেন সিরিয়াল আকারে দেওয়া আছে এছাড়াও ব্যাংক জব এবং এই বিসিএস প্রস্তুতির জন্য বিভিন্ন টপিকের উপরে ভিডিও টিউটোরিয়াল তৈরি করে ওইখানে আপলোড করা আছে বিভিন্ন প্রিভিয়াস প্রশ্নগুলো ওইখানে সমাধান করে দেওয়া আছে বিসিএস রিটেন পরীক্ষার অর্থাৎ 40তম বিসিএস সরি 38তম বিসিএস 40তম বিসিএস এর যে রিটেন পরীক্ষার ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো এখানে সমাধান করে দেওয়া আছে তো আপনারা ইচ্ছা করলেই এখান থেকে ভিডিওগুলো আপলোড মানে দেখে নিতে পারবেন আপনাদের সময় অনুযায়ী আচ্ছা নেট প্রবলেম হচ্ছে কার আব্দুর রহিম রিপন ভাই চিন্তা করবেন না আমার ভিডিওটি এখানে শেয়ার করা থাকবে যে কোনো সময় দেখে নিতে পারবেন তো এরপরে আমরা আরো একটি প্রশ্ন চলে যাই যে এই টাইপের প্রশ্নগুলো তো দেখলাম এখন আমি একটু সামগ্রিকভাবে আলোচনা করছি যে একটা মান দিয়ে আমরা অনেকগুলো ম্যাথে সমাধান করি x plus 1 by x এটার মান হচ্ছে 2 x plus 1 by x এর মান হচ্ছে 2 তো এই মানটাকে আমাকে এইভাবেও থাকতে পারে আবার বলে দিতে পারে যে x square minus 2x plus 1 equal to 0 এভাবে থাকতে পারে আমাকে বলে দিতে পারে x square plus 1 equal to 2x তাহলে এখানে জানতে চাইলো যে x plus 1 by x এর মান কত তো যে কোনো ভাবে কোশ্চেন থাকতে পারে আমি আবারো বলে দিচ্ছি যে আমাকে এরকম থাকতে পারে এটা দিতে পারে আমাকে x plus 1 by x এর মান কত আনতে পারে আমি যে কোনো একটা টাইপ প্রশ্ন নিচ্ছি একটা নিয়ে বাকিগুলো সমাধান করি তো হয়তো ধরেন যে প্রশ্নে আসছে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2x এখন মান বের করতে বললো এক নাম্বারটাতে x প্লাস 1 বাই x দুই নাম্বারটাতে বললো যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তিন নম্বরে বললো x কিউব প্লাস 1 বাই x কিউব চার নম্বরে বললো x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এই মানগুলো কত আবার এর নেগেটিভ মানগুলো আসতে পারে অর্থাৎ 6 নম্বরের প্রশ্নে এরকমও থাকতে পারতো x মাইনাস 1 বাই x এর মান কত x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ারের মান কত x কিউব মাইনাস 1 বাই x কিউবের মান কত হবে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান কত হবে আর x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান কত অর্থাৎ আমি যত টাইপের প্রশ্ন হতে পারে লিখে দিয়েছি জাস্ট একটা মান দিয়ে করছি যে এই একটা মান দিয়ে যে আসবে তা কিন্তু নয় এখানে জাস্ট মান পরিবর্তন থাকতে পারে তো এই পরিবর্তিত মানগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন তো এর বাইরে কিন্তু আর কোনো তেমন কোনো ই নাই যে আমাকে মান নির্ণয় করতে বললে এইগুলোর বাইরে তো আর মান নির্ণয় করার মতো কোনো জায়গা নেই তাই না তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে x স্কয়ার প্লাস 1 টু x x দিয়ে যদি ভাগ করে দেই তাহলে x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 2 একটা অ্যান্সার পেলাম এরপরে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর ফর্মুলা হচ্ছে x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1 বাই x কেটে দিলাম এটার জন্য মান আসবে আমাদের 2 স্কয়ার মাইনাস 2 4 মাইনাস 2 রেজাল্ট হবে 2 আসছে x কিউব মাইনাস সরি প্লাস 1 বাই x কিউব ফর্মুলা কিউবের ফর্মুলা দিয়ে দেব a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b তাহলে এটার জন্য মান বসিয়ে দিলাম 2 কিউব 3 ইন্টু 1 ইন্টু 2 তাহলে 8 মাইনাস 6 ইকুয়াল টু হবে 2 আচ্ছা তো এরপরে আমরা কিন্তু তিনটা ম্যাথ অলরেডি করে ফেললাম যদি 4 দিয়ে আসে তো x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 বাই x টু দি পাওয়ার 4 এটার রেজাল্ট হচ্ছে মানে ফর্মুলা যদি লিখি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2 ইন্টু x স্কয়ার ইন্টু 1 বাই x স্কয়ার কারণ এই x টু দি পাওয়ার 4 মানে আমরা জানি যে x স্কয়ার হোল স্কয়ার প্লাস হচ্ছে 1 বাই x স্কয়ার এর হোল স্কয়ার তো a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা নিলাম
তো এটার মান আমরা এর আগে বের করেছিলাম ওই মানটা সরাসরি ইউজ করতে পারি বা সূত্রও লিখতে পারি যে আমাদের তো সব সময় মানটা আমরা জানবো না বা জানা থাকবে না x plus 1 whole square minus 2 into x into 1 by x এই টোটালটার উপরে আবার হোল স্কয়ার ছিল minus 2 x x কেটে দিলাম এটার মান হচ্ছে 2 a স্কয়ার minus 2 দুই দুগুণা 4 4 এর থেকে 2 বিয়োগ করলে আবার থাকবে 2 2 কে স্কয়ার করলে আবার 4 4 থেকে 2 বিয়োগ করলে আবার আসবে 2 অর্থাৎ এই টাইপের এই যেগুলো সব 2 আসলো যেটা হচ্ছে ইম্পর্টেন্ট এখন পর্যন্ত কোনো পরীক্ষায় আসে নাই মানে প্রিলিমিনারি পরীক্ষাতে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতে আসে নাই তবে চলে আসতে পারে এই যে যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এটাই নতুন ফর্মুলা এছাড়া বাকিগুলো কিন্তু আমাদের জানা তো আমি জাস্ট এই ফর্মুলাটা আপনাদের জন্য লিখে দিচ্ছি যে এটার মান আমরা এটার সাহায্যে বের করতে পারি x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 যদি আসে আমরা লিখব x কিউব প্লাস 1 বাই x কিউব ইনটু হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস x প্লাস 1 বাই x আবার যদি মাইনাসেরটা থাকে x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 তাহলে লিখব x কিউব প্লাস 1 বাই x কিউব সরি মাইনাসেরটার জন্য মাইনাস x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারটা সেম থাকবে দুটার জন্য মাইনাস x মাইনাস 1 বাই x অর্থাৎ আমরা যদি তিনটা মান জানি একটা হচ্ছে x প্লাস 1 বাই x একটা হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার আর একটা হচ্ছে x কিউব প্লাস 1 বাই x কিউব এই তিনটা মান বের করে নিয়ে দেন আমাদের x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান বের করতে হবে তো কে এভাবে করে আমরা সূত্রগুলোর সাহায্যে প্রত্যেকটা ম্যাথই সমাধান করতে পারবো এখন আমরা আরেকটা টাইপ দেখাইলে ইনশাআল্লাহ মোটামুটি কিছুটা কভার হয়ে যাবে আরেকটা হচ্ছে আমাদের অনেক সময় এরকম মান থাকে যে x equal to root 3 plus root 2 দেন আমাকে বলে যে হয়তো এই x square minus 1 by x square এর মান কত হবে বা x square plus 1 by x square কত হবে বা x cube plus 1 by x cube কত হবে মানে যে বাকি যেই 10টা ওই 10টা মান বের করতে বলে জাস্ট মানটা পরিবর্তন হয়েছে যে বাকি যেই 10টা অঙ্ক লিখছিলাম ওই 10টা যে কোনোটা আসতে পারে এই মানে এই মান থেকে এই মানের সাথে কিভাবে বের করতে পারি সবসময় মনে রাখবো যে x এর মান কত আছে root 3 plus root 2 তাহলে 1 by x এর মান হবে কত root 3 minus root 2 root 3 minus root 2 দুটাকে প্লাস করে দিই x প্লাস 1 বাই x এর মান আসবে হচ্ছে দুটা যোগ করলে মাইনাসে প্লাসে কেটে যাবে 2 root 3 যদি x মাইনাস 1 বাই x বের করি মান পাবো 2 root 2 তো এখন তো আমরা দুইটা মান পেয়ে গেছি তো বাকি যে 10টা সূত্রের সাহায্যে বের করতে হবে মান বসালেই তো চলে আসবে তো এটার জায়গায় পরিবর্তন হতে পারে যে root 6 প্লাস root 5 তাহলে এটা হবে root 6 মাইনাস root 5 আছে root 5 মাইনাস প্লাস 2 তাহলে এটা হবে কত root 5 minus 2 তো এই টাইপের থাকতে পারে তো যেভাবেই থাকুক না কেন আমরা যদি ইচ্ছা করলে মানে যদি বাসায় বেশি বেশি প্র্যাকটিস করি এই ম্যাথ গুলো থেকে কিন্তু অ্যানসার করে আসতে পারবো খুব সহজে তো অনেকটা সময় আপনাদের সাথে আলোচনা করলাম যদি আপনাদের পার্সোনাল কোনো প্রবলেম থাকে আমাকে মেসেঞ্জারে নক করে দিতে পারেন আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য তবে ফ্রি হলে আচ্ছা মানে সাথে সাথে হয়তো পারবো না তবে ফ্রি হলে করতে পারবো তো আজকের ক্লাস এ পর্যন্তই যদি আপনাদের কোনো প্রবলেম থাকে এক মিনিটের মধ্যে জানাতে পারেন যে আজকের ক্লাসে আর কোনো কিছু আলোচনা করার প্রয়োজন আছে কি না নেক্সট ক্লাস আগামী শুক্রবার ইনশাল্লাহ আবার সেম টাইমে আপনাদের সামনে হাজির হব তো আমি এক মিনিট সময় চেয়েছিলাম আপনাদের কাছে যে কোনো প্রবলেম আছে কি না আপনাদের জাস্ট কমেন্টের মাধ্যমে জানালে আমি চেষ্টা করব এই দু এক মিনিটের মধ্যে সলিউশন দেওয়ার জন্য ওকে আশা করছি যে আপনাদের তেমন কোনো প্রবলেম নেই তো সকলকে শুভরাত্রি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন আমার যে ইউটিউব চ্যানেলটির নাম বলেছিলাম অনলাইন স্টাডি রুম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন আচ্ছা সুরুজ মিয়া ভাই নেক্সট ক্লাস হচ্ছে আমি জানিয়ে দেবো কিসের উপরে টপিকটা আগামী শুক্রবারই আমি নির্ধারণ করে দেবো যে বৃহস্পতিবার আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন প্রত্যেকেই গ্রুপে একটু অ্যাক্টিভ থাকবেন তাহলেই হবে আচ্ছা x টু দি পাওয়ার 6 থাকলে থ্যাংক ইউ রূপক বড়ুয়া শেষ করতে করতে আবার একটু যেহেতু আমি বলেছিলাম যে কোনো প্রবলেম থাকলে কি করতে পারেন তো x টু দি পাওয়ার 6 থাকলে কি হবে এটা একটু যেতে যেতে বলে দিয়ে যাই যে x টু দি পাওয়ার 6
plus 1 by x to the power 6 থাকতে পারে অথবা x to the power 6 minus 1 by x to the power 6 থাকতে পারে তো এটার ক্ষেত্রে আপনি দুইটা কাজ করতে পারেন একটা হচ্ছে যে আমি যদি কিউব করি যে x কিউব এর হোল স্কয়ার 1 by x কিউব এর হোল স্কয়ার তাহলে এখানে আমাকে অবশ্যই আগে এই x কিউব plus 1 by x কিউব এর মানটা বের করে নিতে হবে তাহলে আমি এখানে ফর্মুলা লিখতে পারবো x কিউব plus 1 by x কিউব এর হোল স্কয়ার minus 2ab এই একটা আর যদি আপনি এটাকে মাইনাস এটা দেখেন যদি এটাকে কিউবে ভাঙেন অর্থাৎ x স্কয়ারের কিউব 1 by x স্কয়ার এর কিউব তাহলে আমাকে কি করতে হবে এই x স্কয়ার minus 1 by x স্কয়ারের মান জানা থাকতে হবে কিউব মাইনাস ছিল তার মানে ভিতরে মাইনাস থাকলে বাইরে প্লাস 3ab ইনটু হচ্ছে a প্লাস a মাইনাস b তো এই দুইটার যে কোনো একটা সূত্র ভেঙে দিলেই হবে তো প্রথমে আপনাকে কোন মানটা বের করতে হবে সেটা হচ্ছে আপনার ভাঙানোর উপর নির্ভর করছে যে আপনি কি কিউবেরটা রাখছেন নাকি স্কয়ারে রাখছেন ওকে আজকের মতো তাহলে এই পর্যন্তই আবার আপনাদেরকে শুভরাত্রি জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ